নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ল্যাম্প চাপ বা মাটন চাপ তো এই ল্যাম্প চাপ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম ল্যাম্প এখানে মাটেনও নেওয়া যেতে পারে আমি এখানে ল্যাম্প পেয়েছি তাই ল্যাম্পটা নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো লবঙ্গ গুঁড়ো দারচিনি গুঁড়ো জায়ফল গুঁড়ো আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো এইবারে আমি এইগুলোকে সব ড্রাই রোস্ট করে নেব তো আমি একটা ফ্রাইং প্যানে মশলাগুলো সব ঢেলে দিলাম এবারে আমি হালকাভাবে এগুলো একটু ড্রাই রোস্ট করে নেবো তো এটা আমার হয়ে গেছে আমি এবার একটা প্লেটে এটা ঢেলে রাখলাম এবারে আমি ল্যাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দু চামচ দই এবারে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইবারে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম আমি সেইটা দিয়ে দিলাম এবারে আমি উষ্ণ দুধের মধ্যে একটু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম আমি সেই স্যাফরন ভেজানো দুধটা আমি এতে ঢেলে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে আমি দিয়ে দেবো কেওড়া ওয়াটার এবারে আমি মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব মাটনটা ম্যারিনেট করে কমপক্ষে সাত আট ঘন্টা কিন্তু রেখে দিতে হবে তো আমি মাটনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটা আমি ওভার রেখে দেবো তো মাটনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি একটা ঢাকা দিয়ে এটা ফ্রিজে আমি ওভার রেখে দেবো তো আমি প্রায় দশ ঘন্টা পরে মাটনটা বার করলাম তো এবারে আমি এটাকে কিছুক্ষণ রুম টেম্পারেচারে আসার জন্য রেখে দেব এবারে আমি একটা কড়াত বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দেবো চার চামচ ঘি মাটন চাপ চাপটা কিন্তু পুরোটাই ঘি করতে হবে তবে কিন্তু এর টেস্টটা ভালো আসবে তো আমি ঘিটা গরম হয়ে গেছে এবারে আমি মাট ম্যারিনেট করা মাটনটা এতে দিয়ে দিলাম এবারে আমি মাটনটা কিছুক্ষণের জন্য কষে নেব তো আমি প্রায় দশ মিনিট মাটনটাকে কষিয়ে নিলাম এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি একটা ফ্রাইং প্যানে দু চামচ বেসন নিয়ে একটু ড্রাই রোস্ট করে নেবো তো বেসনটা আমার রোস্ট করা হয়ে গেছে এবারেই আমি একটা প্লেট এটা ঢেলে নিলাম প্রায় পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম মাটনের তো আমি একটু চেড়ে দেখে নিচ্ছি যে মাটনটা আমার সেদ্ধ হয়েছে কি না তো এটা আমার প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আর একবার আমি ঢাকনাটা দিয়ে দেবো তো আমি কিন্তু এবার ফাইনালি ঢাকনাটা খুললাম মাটনটা আমার খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ড্রাই রোস্ট করা বেসনটা এতে দিয়ে দেবো খুব বেশি কিন্তু দিতে লাগে না এটা কিন্তু একটু বুঝে দিয়ে দিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কেওড়া ওয়াটার তো এবারে আমি খুব ভালো করে এইগুলো মিশিয়ে নিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব তো আমার কিন্তু এটা হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি আর আমি ঢাকনা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম আর এবারে আমি অন্য পাত্রে ঢেড়ে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ল্যাম্প বা মাটন চাপ